এনএসটিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি যে কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার মকরা ইউনিয়নের বিরুলি গ্রামে। এই গ্রামে এই বাড়িতে আরো এক থেকে দেড় ঘন্টা আগে যে বেলুনের যে গ্যাস বিস্ফোরণে অন্তত 30 থেকে 40 জন লোক আহত হয়েছে। আমি যেখানে রয়েছি কিন্তু এই বাড়িতে ঘটনাটি ঘটেছে, আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ কিন্তু এখানে বিল জমাচ্ছেন, তারা দুর্ঘটনার স্থানটি দেখতে এসেছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমি কয়েকজনের সাথে কথা বলবো এই এলাকার, তারা কিভাবে আসলেন, কখন আসলেন, কেন আসলেন। ভাইজান আপনি এই যে এই বিষয় এখানে আমরা একজনের সাথে কথা বলবো, তিনি এখানে এসেছে বিস্ফোরণের বিষয়টি তিনি আপনাদেরকে দেখাতে চাই যে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা লামিয়া সাহেব এবং তিনি কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করতে এখানে এসেছেন, যে তিনি কিন্তু এখানে ঘটনাস্থলে রয়েছে মাত্র তিনি এসেছেন, যে যেখানে দুর্ঘটনাটি ঘটেছে তিনি কিন্তু এখানে রয়েছেন, এখানে যে গ্যাস যে বিস্ফোরণ ঘটেছে সেই জায়গায়। যে আপনাদেরকে যে বিষয়টি দেখাচ্ছি যে নাঙ্গলকোট উপজেলার কর্মকর্তা লামিয়া সাহেব তিনি কিন্তু দুর্ঘটনার সংবাদ পাওয়ার পরপরও কিন্তু ঘটনাস্থলে এসে পরিদর্শন করে গিয়েছেন। আমি আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করছি, তিনি এই যে অন্য গ্রাম থেকে এসেছেন, এই যে দুর্ঘটনার বিষয়ে আপনি কিভাবে জানলেন, কখন আসলেন? সালামু আলাইকুম, আমি এখন আসছি, আমাদের ওখান থেকে অনেক বিকট আওয়াজ হচ্ছে গ্যাসের না কি সেটা আমরা জানি না, তখন শুনতে পেলাম যে এখানে বেলুন এ করতে ভুলাইতে কি কি গ্যাসের বদল বিস্ফোরণ হইয়া অনেক লোক আহত হয়েছে, প্রায় 35-40 জনের মতন। এখানে আমাদের বিভিন্ন সোসাইটির অনেক লোক এখান থেকে কি এখানে বীজ জমাচ্ছে এবং দেখতেছে, এবং বেলুনগুলো কারা তৈরি করছে? ওই যে এখানের এই লোক, ওই যে আনোয়ার নামে একটি লোক, সে যে আগামীকালকে যে নাঙ্গলকোটের যে ঐতিহ্যবাহী ঠান্ডাকালী যে মেলা সেটি কিন্তু প্রতি বছর হয়ে যাচ্ছে, যে করোনার কারণে আজকে দুই বছর বন্ধ রয়েছেন, যে এবছরে কিন্তু যে মেলাটি কিন্তু নিষিদ্ধ করা হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, কিন্তু তারপরে তিনি এই যে জীবিকার তাগিদে এখানে বেলুন তৈরি করছেন যে গ্রামের ভিতরে, কিন্তু অসংখ্য মানুষ যে কোমলমতি শিশুরা সহ তার শিশুরা দেখতে এসেছেন, আর যে বেলুনের যে গ্যাস বিস্ফোরণ হয়েছে এতে কিন্তু অন্তত 30 থেকে 40 জন লোক আহত হয়েছে, তাদের শরীরের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিড়িয়ে পড়েছে, তাদেরকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা যে 52 ইউনিট রয়েছে সেখানে প্রেরণ করেছে। তাদের মধ্যে 2-3 জনের অবস্থা খুব আশঙ্কাজনক বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। আপনাদেরকে যে বিষয়টি আমি দেখাচ্ছি সেটি কিন্তু নাঙ্গলকোট উপজেলার মকরা ইউনিয়নের বিরুলি গ্রাম, এটি এই বাড়িতে কিন্তু দুর্ঘটনাটি ঘটেছে। একটু আগে যে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা লামিয়া সাহেব তিনি কিন্তু দুর্ঘটনার স্থান পরিদর্শন করেছেন, তিনি এখানে এসেছেন, তিনি দুর্ঘটনার স্থান আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ কিন্তু যে অগ্নিকাণ্ডে যে বেলুনের যে গ্যাসের যে অগ্নিকাণ্ড সেই ঘটনাস্থল কিন্তু দেখতে এসেছে, হাজার হাজার মানুষ কিন্তু ভিড় করছে, যে জায়গাটির মধ্যে কিন্তু যে বেলুন বিস্ফোরিত হয়েছে, কিন্তু আমি সেই জায়গায় রয়েছি। আপনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মানুষের আহাজারি কেমন রয়েছে, আমরা ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করছি, তারা যে এখানে মানুষজন যে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন একটি একটি গাছ রয়েছে, কিন্তু গাছের যে কাঁচা গাছ সেই গাছটিও কিন্তু একেবারে গাছের যে পাতা যে পাতাগুলি উড়িয়ে গেছে বেলুনের যে গ্যাসের বিস্ফোরণে, কিন্তু ডাল সহ যে অসংখ্য এই যে একটি একটি আপনাদেরকে আরেকটি বিষয় আমি দেখাতে চাচ্ছি, যে টিউবওয়েল যে আমরা যে পানি খাই সেই টিউবওয়েলের কিন্তু মাথা দিয়েও কিন্তু উড়ে গিয়েছে, যে বেলুনের বেলুনের যে গ্যাস সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য আমি স্থানীয় লোকজনের মাধ্যমে যেটি জানতে পেরেছি সেটি তারা জানিয়েছে, ওই জায়গায় কিন্তু দুর্ঘটনাটি ঘটেছে, কিন্তু একটি ঘর
যে বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছি সেটি কিন্তু আজকে একটু আগে যে প্রায় আনুমানিক চারটা থেকে পাঁচটার দিকে যে বুরুলি গ্রামের যে একটা মর্মান্তিক যে দুর্ঘটনাটি ঘটেছে, যে সেই দুর্ঘটনা কিন্তু অন্তত 40 থেকে 50 জন লোক আহত হয়েছে বলে আমরা বিভিন্ন তথ্যে এর মাধ্যমে জানতে পেরেছি। আর দুর্ঘটনার সংবাদ পাওয়ার পরপর নাঙ্গলকোট উপজেলার নির্বাহী কর্মকর্তা লামিয়া সাইবুলকে আমরা একটু আগে দেখেছি, তিনি ঘটনাস্থল পরিদর্শন করে গিয়েছেন। কিন্তু আপনারা জানেন যে আপনাদেরকে দেখাচ্ছে এই জায়গায় এই ঘরে এই যে আপনাদেরকে যে বিষয়গুলো দেখানোর চেষ্টা করছি, যে মানুষজনের ভিড়ের কারণে তারপরও আমরা চেষ্টা করছি এই এই জায়গায় এই যে যে গ্যাস যে আপনাদের যে বেলুনের যে গ্যাস এই জায়গার মধ্যে থেকে কিন্তু তারা এই যে বেলুনের গ্যাস সেটি কিন্তু পরিদর্শন করা হতো। এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটি গর্ত রয়েছে, কিন্তু বেলুনের গ্যাসের গর্তের কারণে এই জায়গাটি উড়িয়ে গিয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু এখানে ভিড় জমাচ্ছেন, তারা এই যে দুর্ঘটনার স্থানটি দেখতে এসেছেন। কিন্তু যে এই জায়গার মধ্যে যে দুর্ঘটনাটি ঘটেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি, আপনারা আমাদের সাথে থাকুন। সে সাথে যারা এখনো দেখতে পাচ্ছেন না তাদেরকে দেখার জন্য নিউজটি শেয়ার করলে অবশ্যই তারাও দেখতে পারবেন। এই জায়গার যে কলটি রয়েছে, যে টিউবওয়েলের কল, আপনারা দেখতে পাচ্ছেন কলের একটি মাথা কিন্তু উড়ে গিয়েছে। কলের মাথাও কিন্তু এই জায়গা নাই, কিন্তু বিস্ফোরণের কারণে অনেক রক্ত কিন্তু রয়েছে। আমরা ভাইলেশনের কারণে রক্তটি আপনাদেরকে দেখাতে পারছি না, কিন্তু আমরা যে ঘটনাস্থল সেটি কিন্তু দেখাচ্ছি। এই এই জায়গায় কিন্তু যে দুর্ঘটনাটি মর্মান্তিক যে দুর্ঘটনাটি ঘটছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এখানে কিন্তু অসংখ্য লোক রয়েছেন, আমরা তাদের কাছ থেকে কয়েকজনের কাছ থেকে জানার চেষ্টা করবো যে কিভাবে ঘটনাটি ঘটলো সে বিষয়ে। কিন্তু এখনো সুনির্দিষ্টভাবে কেউ আমাদের সামনে বক্তব্য দিতে রাজি হয়নি। আপনি দেখতে পাচ্ছেন আমি স্থানীয় লোকজনের কাছে জানার চেষ্টা করছি যে তারা এ বিষয়ে কি জানেন। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু জনপ্রতিনিধিরা এখানে এসে পরিদর্শন করার জন্য তারা ঘটনাস্থলে এসেছেন। আমরা আপনাদেরকে জানার চেষ্টা করছি যে ঘটনার প্রত্যক্ষদর্শী কারা আছেন তাদের বক্তব্য নিয়ে। এখন পর্যন্ত কিন্তু এই বিষয়ে কেউ কোনো বক্তব্য দিতে রাজি হয়নি, বিধায় আমরা বক্তব্য নিতে পারছি না, আপনাদেরকে জানাতে পারছি না। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা যেখানে রয়েছি সেটি কিন্তু বিরুলি গ্রাম, যে একটু আগে এই যে যে মর্মান্তিক যে দুর্ঘটনাটি ঘটেছে এখানে এই জায়গায় এই বাড়িতেই কিন্তু অন্তত 30 থেকে 40 জন লোক, কেউ কেউ বলছে 50 জন লোক গুরুতর আহত হয়েছে। আহতদেরকে প্রথমে যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা এই যে দুর্ঘটনার স্থান কিন্তু পরিদর্শন করতে এসেছেন যে মকরা ইউনিয়নের চেয়ারম্যান এম সাইবুদ্দিন আলমগীর। আমরা এই যে তার কাছে জানবো এই যে দুর্ঘটনার স্থানটি আপনি পরিদর্শন করে আসতে পারে, আপনি এখন কি দেখলেন কি জানেন? আসলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, একটা গ্যাস বিস্ফোরণে প্রায় 40-45 জনের মতো আহত হয়েছে। আমরা আসলে পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নাই, তবে আমি যতটুকু পারি আমাদের ইউনিয়ন পরিষদ থেকে প্রত্যেকটা পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সার্বিকভাবে চেষ্টা করব। কার বাড়িতে ঘটনাটি ঘটলো? আবুল কালাম, আবুল কালামের বাড়ি। বেলুন যে বানাচ্ছে সে কেন এগুলো বানাচ্ছে? আমরা তো জানি মেলা, আগামীকালকে মেলা, সেই মেলা কিন্তু প্রশাসন নিষিদ্ধ করেছে কোভিডের কারণে। এই যে বেলুন দিয়ে তার সংসার কি বেলুন ব্যবসা দিয়ে চলে না অন্য কিছু দিয়ে চলে, আপনারা কি জানছেন? প্রাথমিক
আসলে কৃষিকাজ কর্মে মৌসুমি ব্যবসা হিসাবে সেইটা আসলে করার জন্য মেলার সময় এলাকার অনেকেই মৌসুমিভাবে অনেক ব্যবসা করে। আসলে এটা তো দুর্ঘটনা আসলে, এটার জন্যে তো আর কাউকে দায়ী করে লাভ নাই। আসলে একটা আপনি নিজেও দেখছেন এই যে পরিবেশে সে করতেছে এটা ঠিক করে নাই, কারণ এখানে খুব একটা গিঞ্জি পরিবেশ। এই একটা পাবলিক ফার্ম এয়াতে আসি এইভাবে করাটা তারও সতর্কতা অবলম্বন করা উচিত ছিল। ওরা তো বাচ্চারা তো আসলে উৎসুক জনতা আসছে, বেলুন ফুলাইতেছে দেখার জন্য। আসলে কেউ তো এটা জান না দেয় এরকম একটা ঘটনা ঘটতে পারে। ইনশাল্লাহ আমি যাদেরকে যতটুকু পারি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে এবং ইউনিয়ন পক্ষ থেকে আমি তাদের চিকিৎসার জন্য আমার যতটুকু করার দরকার ইনশাল্লাহ সব করবো। আপনারা এই যে শুনতে পাচ্ছেন যে মোকরা ইউনিয়নের যে নবনির্বাচিত চেয়ারম্যান এম সাইফউদ্দিন আলমগীর, তিনি কিন্তু দুর্ঘটনার স্থান পরিদর্শন করেছেন। তিনি দুর্ঘটনার সংবাদ পাওয়ার পরপরে কিন্তু এখানে এসেছেন। তিনি আশ্বাস্ত করেছেন যে যারা ক্ষতিগ্রস্ত হয়ে তাদের পাশে থাকবেন, প্রশাসনের পাশে পাশে তার নিজ উদ্যোগ সহ যে প্রশাসনের যে পদক্ষেপ নিবে সেটি কিন্তু তিনি তাছাড়া একটি দুঃখ প্রকাশ করেছেন যে কাজটি করেছেন সেটি আসলে এই যে আইনসম্মতভাবে করে নাই, অসাবধানতার কারণে তিনি মৌসুমি ব্যবসা সে ব্যবসা পরিচালনা করার জন্য সে এটি করেছেন। এতে কিন্তু তিনি যে স্থানীয় সরকার হিসেবে তিনিও প্রশাসনের সাথে কথা বলে কি পদক্ষেপ নেবেন পরবর্তীতে আপনারা জানতে পারবেন। আপনারা আমি যে জায়গাটি রয়েছে এই জায়গাটির মধ্যে কিন্তু যে দুর্ঘটনাটি ঘটেছে সেখানে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই বাড়িতে কিন্তু এখানে আহাদারি চলছে, অসংখ্য মানুষ কিন্তু তারা এই যে আহত হয়েছে, অগ্নিদগ্ধ হয়েছে। কালকে রাত ধরে ওরা না বলে না কি কালকে রাত ধরে। এই যে আমরা জানার চেষ্টা করছি প্রত্যক্ষদর্শী, আপনার নামটা বলবেন এবং কে বেলুন বানাচ্ছে সেটা বলুন। মোহাম্মদ সাজু যে বেলুন ইদান করতেছে ওর নাম হচ্ছে মোহাম্মদ আনোয়ার আবুল কালামের ছেলে, বিরুলি যে মুন্সিপাল পূর্ব সাইডে আবুল কালামের বাড়ি, এখানে কালকে রাত ধরে ও বেলুন উড়াইতেছে গ্যাসের বোতলের মধ্যখানে। তো এটা বাস্ট হয়েছে যে আমাদের গ্রামের 46 জন ছেলে ছিল, তার মধ্যে আমাদের ভাই ভাতিজা ওইটার মধ্যে হচ্ছে 15 জনের মতো, আর বাইরের আছে আর গুলা সব বাইরের। এখন এই মাগরিবের নামাজের একটু আগে তো জন এই গ্যাস সিলিন্ডারটা বাস্ট হয়, আমরা তাড়াতাড়ি আসি দেখি যে মানুষ কেউর হাত নাই, কেউর পাও নাই, কেউর চোখ নাই, কেউর এই পাও নাই, কেউর ফ্যাট নাই, কেউর চোখ একবারে উড়ে গেছে। এভাবে টোটালে আমরা হিসেব করে দেখাই পাঠাইছি, মোট টোটাল হিসেবে 46 জন। সবগুলো কি শিশু? সবগুলো শিশু আছে, আর যে 40-45 এর মধ্যে এরকম ওর মধ্যে আছে, তো 5-6 জন আছে বয়স্ক। শিশুরা তো বেলুন দেখতে এসেছে, তারা অগ্নিদগ্ধ হয়েছে। বয়স্ক লোকরা কেন এসেছে? বয়স্ক লোক ওই যে কাজ করতেছে কেউ বেলুন নিতে আসছে, আর ওই যে আমাদের কাসিম ভান্ডারী বাসির নাম ওই ছেলেটা আইছে, ওই আবার এমনি যে সময় যে কোনো কাজ করে তো আবার ইলেকট্রিশিয়ানের কাজ করে, আবার অনেক সময় রাজমিস্ত্রি কাজ কাম করে, এমনি কৃষি কাম করে, আর যখন সিজনে ব্যবসা আসে তখন বেলুন উড়ে বিক্রি করে গে আর কি। যে নিজে আছে কয়টার দিকে এটা মাগরিবের আগে আর কি 5:30-5:30 মধ্যে। তো যখন যারা পাইকারি নিতে আসে ওরও কিছু নষ্ট হয়েছে, আর যারা নিজে ভুলেতেছে আবার 4-5 জন তারা শহরে আছে, কিছু জাতগির আছে,
কিছু নাঙ্গলগোড়ের আছে, কিছু বিরুলির আছে, কিছু নাগোদার আছে। আচ্ছা, আপনাদেরকে একটা বিষয় জানতে চাচ্ছি, এখানে কয়জনে বেলুন বানাচ্ছেন? এখানে বেলুন বাচ্চা যাত্রা হচ্ছে পাঁচজন। গ্রামের যে ওর নাম হচ্ছে আনোয়ার, মোহাম্মদ আনোয়ার। এটা আনোয়ারের বাড়ি। হ্যাঁ, আপনারা শুনতে পাচ্ছেন যে এটি কিন্তু বিরুলি গ্রামে আনোয়ারের বাড়ি। তিনি কিন্তু আজকে অগ্নিদগ্ধ হয়েছেন, তিনি নিজেও অগ্নিদগ্ধ হয়ে যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর তাছাড়া স্থানীয় লোকজন আপনাদেরকে যেমনটি জানিয়েছেন যে এখানে প্রতি বছরে কিন্তু তারা এই যে মেলা উপলক্ষে সিদ্ধান্তের যে ব্যবসাগুলো সেগুলো বেলুনের যে ব্যবসা করার জন্য তারা এখান থেকে বেলুনগুলো বানাচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আমাদের সাথে থাকুন।